চোখের চিকিৎসায় 26 জুলাই আমেরিকা যেতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশ ছাড়ার জন্য এটি ছাড়পত্র মিলছে না। কেন অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে না তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চিকিৎসার কারণে একজন ভারতীয় নাগরিক বিদেশ যাত্রা করতেই পারেন, এটা তার অধিকার। সোমবার 24 জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কিষণ কল এবং সুধাংশু ঢুলিয়ার বেঞ্চে ওঠে এই সংক্রান্ত মামলাটি। বিচারপতিরা ইডির কাছে জানতে চান, সত্যিই কি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার নোটিশ জারি করার প্রয়োজন রয়েছে? সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে না? বিচারপতি সঞ্জয় কিষণ কল ইডির আইনজীবীর কাছে জানতে চান, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক বছরেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করছেন, তদন্ত এখনও ঝুলে রয়েছে, যখনই তদন্তের স্বার্থে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন তিনি হাজিরা দিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ কেন জারি করা হবে? একজন নাগরিকের যদি পালিয়ে যাবার সম্ভাবনা না থাকে তাহলে বিদেশ যাত্রা থেকে তাকে বঞ্চিত করা যায় না, এটা তার অধিকার। লুকআউট নোটিশ জারি করে আপনারা কেন অপ্রয়োজনীয়ভাবে একটা ইস্যু তৈরি করছেন? এটা কেনই বা করা হলো? শেষ পর্যন্তই বা কী করা হবে? ইডির হয়ে এই মামলা লড়ছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল MV রাজু। তিনি জানান যে অভিষেককে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এরপরে সুপ্রিম কোর্টের বেঞ্চ মামলাটির শুনানি শুক্রবার অর্থাৎ 28 জুলাই পর্যন্ত মুলতবি করে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাসের জন্য চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে চান। তারা এর আগে একাধিকবার বিদেশে গিয়েছেন, আবার নির্দিষ্ট সময় ফিরেও এসেছেন, কিন্তু ইডি বারবার আবেদন সত্ত্বেও তার মক্কেলের বিদেশ যাত্রা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। উল্লেখ্য, আপনাদেরকে জানিয়ে রাখি যে 26 জুলাই থেকে 20 আগস্ট এই সময়ে আমেরিকায় থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই অগস্ট আমেরিকার হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য সময় লাগবে, ওই 24 দিন তিনি দেশের বাইরে থাকবেন। এবং ইতিমধ্যেই যে শুনানি আজকে চলছিল সেটা আগামী 28 তারিখ পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। এখন দেখার, এর পরে যেদিন শুনানি হয় সেদিন আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি এক মাসের জন্য আমেরিকা যেতে চান তার চোখের চিকিৎসার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত অনুমতি দেয় কি না সুপ্রিম কোর্ট, সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে না। বিচারপতি সঞ্জয় কিষণ কল ইডির আইনজীবীর কাছে জানতে চান, এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক বছরেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন, এটাও কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছে, এবং যখনই তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে তিনি হাজিরা দিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে কেন লুকআউট নোটিশ জারি করা হবে? একজন নাগরিকের যদি পালিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তাকে বিদেশ যাত্রা থেকে বঞ্চিত করা যায় না, এটা তার অধিকার। শেষ পর্যন্ত কি হবে, পরবর্তী শুনানিতে কি নির্দেশ আসে, সেদিকে সকলের নজর রয়েছে। আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।